ক্লাস ফোর আমার গণিত বইটাতে আজকে আমরা এই 99 পাতার অঙ্কগুলো একটু শিখে নেব। সব হয়তো করে দেওয়া সম্ভব নয়, আমি তোমাদের একটু ধারণা দেব, তোমরা একটু শিখে নাও। চলো, এইটা কি শিখতে হবে, এটা আমাদের জানতে হবে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এইগুলো সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে। কিন্তু স্যার, আমার তো ভাজক ভাজ্যটা মনে থাকে না, কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ আমার খুব ভালো মনে থাকে কিন্তু ভুলে যাই। চলো আমরা মনে করব, ভাজকই হোক, আগে কেমন ভাগ করতাম সেই ভাগের ছকটা একটু মনে করতে হবে। এরকম করে ভাগ করতাম 20কে 5 দিয়ে, ভাগ করতাম আমরা, তাহলে 5 4 20 হতো। এখন কেমন করে ভাগ করা হয় গো, এরকম একটা দাগ দিতে হয়, এইখানে 20 লিখতে হয় আর এখানে 5 লিখতে হয় আর এইখানটাতে 5 4 20 লিখতে হয়, অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটায় চলে গেছে। কিন্তু আমরা আগের জায়গাটা মনে করবো, যদি আমরা আগে এটা ভালো করে শিখে নিই। কেমন করে মনে রাখবো আমরা, তোমরা যদি এই জায়গাটাকে মনে রাখো তাহলে ভাজক, যে কোনো একটা বানানকে লিখলি কিন্তু সে তার জায়গাটা নিজেই বলে দেবে। স্যার কেমন করে, স্যার আমি ভাজক ভুলে যাই, তোর ভাজক বানানটা লেখো। ভয়াকার বর্গীয ক, কটাকে শেষ করবে যখন, যেটা শেষ হবে তার কানটাকে একটু বড় করে দেবে, তো কটাকে এরকম করে লিখলাম আর কি, কানটা কয়ের কানটাকে বড় করলাম, তো এরকম করে দিলাম। দেখো না ভাজক কোনখানে পড়ে গেল, বাঁ দিকে, 5টা মনে থাকবে তো। যদি স্যার ভাজ্য ভুলে যায়, বেশ চলো ভাজ্য বানান কি, ভয়াকার বর্কিজয়ে জ ফালা, বর্কিজয়ে জ ফালা, জ ফালা যদি হয়ে থাকে তাহলে এটা তো শেষে চলে গেছে, লেখাটাকে তো মাঝে পড়তে হবে, তাহলে ভাজ্য মাঝে হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আমি জ ফালা, এটা যদি আমি কয়ের মতো কান করতাম তাহলে বড় হতো, জ ফালা করছি তার মানে বুঝে নিলাম যে এটা এরকম হয়, অর্থাৎ ভাজ্য মাঝে পড়ে যায়। তো ভাজক বানানটা ভালো করে মনে রাখলে কিন্তু ভাজক তার জায়গাটা বলে দেবে, যদি এরকম করেও ভাগটা করা হয় তাহলেও কিন্তু সেই বাঁ দিকেই পড়ে গেল। তো ভাজক বানান কিন্তু নিজেই বলে দেবে তার জায়গাটা কোথায়, তাহলে আর কোনদিন তোমরা ভুলবে না ভাজক কোনটা ভাজ্য কোনটা। কিন্তু ভাগফল তো যেটা আমরা রেজাল্ট পাবো, 4 হচ্ছে এখানে আমাদের, 5 হচ্ছিল ভাগফল, আর ভাগশেষ কখনো শূন্য হয়, মানে ঢেঁড়াকাটি ভাগশেষ হয় না। আমরা অনেক সময় কী হয়, ঢেঁড়াকাটি দিয়ে দিই, ক্রস করে দিই, তাহলে কিন্তু ক্রস কিন্তু কখনো ভাগশেষ নয়, ভাগফল কিন্তু শূন্য, মনে রাখবে এটা কিন্তু আমাদের জানতে হয়। আর যেটাই আমাদের জানতে হবে যে ভাজ্য, এটা তো আমাদের ভাজক হলো, ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয় না ছোট হয়, এটা তো ভাগশেষ মনে করো। আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, মনে করো আমি 52কে আমি 8 দিয়ে ভাগ করব। বুঝে যাও এটা কে গো, আমি কী শেখালাম, ভাজক, কয়ের কানটা তো বড় করে দিয়ে এরকম করা হয়েছে, ভাজক, স্যার এটা আর ভুলবো না, বেশ ভাজক, এটা তো ভাগশেষ হবে। এবার ভাগশেষটা সবসময় ভাজকের চেয়ে বড় হয় না কম হয় সেটাই জানতে চেয়েছি, মনে করে অঙ্কটা আমি করছি। অঙ্কটা আমি শিখতে গিয়ে কী করলাম, 5 8 40টা আমার মনে আছে, না আমি 5 8 40, 5 9 45, 5 10 8 দিয়ে মনে নামটা হবে, 8 6 48, কি 8 5 40 আমার মনে আছে, 8 5 40 আমি করে দিলাম। কি হলো ঘটনাটা, 2 আর 1 12 থাকলো। আবার দেখো 8 8 দিলাম, 4 হলো, বলো এটা কি ভাগ ঠিক অঙ্কটা হলো, 51 হয়, 52টা মনে করো চকলেট আছে, চকলেটটা 8 জনকে সমান ভাগে ভাগ করে দেব, তাহলে কি প্রত্যেকে 51টা করে পাবে, না তাহলে আমার ভাগে কোথাও ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটাই আমাদের এখানে জানা। এই দেখো এইখানে যখন বিয়োগ করে কিন্তু সব সময় একটা ভাগশেষ আসে,
এই যে আমরা যখনই বিয়োগটা করব, ওটা কিন্তু বিয়োগ মানে কিন্তু ভাগশেষ হয় না। কারণ ধরো এইখানে আর একটা সংখ্যা আছে, তো বিয়োগ করেছি বলে কি আমি সেটাকে ভাগশেষ পেলাম? কারণ চারটা পরে এবার নামাতে হবে। তাহলে দেখা যাচ্ছে ভাগশেষ বা বিয়োগ করে, কথাটা কিন্তু বিয়োগ করে যেটা হয়, এই বিয়োগ ফলটা আমাদের দেখতে হবে যে কখনোই যেন এর চেয়ে বেশি না হয়। যদি এর চেয়ে বেশি হয় তা ভাগ করে শেষ হবে না। কেমন করে দেখো, মনে করো 20কে আমরা 2 দিয়ে ভাগ করব। 20কে আমরা 2 দিয়ে ভাগ করি, আমার নামটা 2-এর ঘর জানালে 2 3 6 পর্যন্ত মনে আছে, দিয়ে দিলাম 2 3 6 দিয়ে বিয়োগ করলাম 14, 2 2 4 দিলাম 10, আবার 2 5 আবার দিলাম 2 2 4 4 6 দিয়ে 2 3 6 করলাম। তো কত বড়, কিন্তু কি হতো গো, 2 1 2 হতো তো, আর 0টা নাম তো 2 0 0, অর্থাৎ 10 হতো ভাগ ফল। এইখানেই শেষ হয়ে যেত অঙ্কটা 2 লাইনে। কিন্তু যদি আমরা ভাগ বিয়োগ বিয়োগ ফলটা সবসময় মনে রাখবে, বিয়োগ করার সময় এমন হয় মনে রাখবে, যদি এর চেয়ে বেশি হয়ে যায় অর্থাৎ ভাজকের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে জানবে অঙ্কটা আর একবার যাবে। অর্থাৎ এখানে 2 2-এ দিয়েছিলাম, এখানে আমাদের দিতে হবে 2 1-এর 2। তো এরকম যদি আরেকটা আমরা মনে করি, 8কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 3-এ দিয়েছিলাম, 2 3-এ 6 দিয়ে 2, তো 2 1-কে 2 দিলাম, 31 করলাম। এখানে আমি ভুল করলাম আর কি, কেন করলাম দেখো, এখানে কিন্তু একবার 2 4-এ 8 হয়ে যেত, কিন্তু আমরা বিয়োগ ফলটা সমানও হবে না, সমান বা বেশি কিন্তু হবে না, সব সময় ছোট হবে ভাগশেষ। ভাগশেষ সব সময় এর চেয়ে ছোট হবে, 2 4-এ 8 মানে 0। তাহলে আমার জানতে হবে বিয়োগ ফল যখন আমাদের 0 হয়েছে, অর্থাৎ ভাগশেষ, এখানে আমাদের বিয়োগ ফল কিন্তু সবসময় ভাগশেষ হয়ে যায় যতক্ষণ এই শেষে যখন যাব। দেখো অনেক সময় আমরা কি করি, 80কে আমরা 4 দিয়ে ভাগ করি, কি করি ভাগ, আমরা ভাগটা 2 4 2-এ 8 করে দিই, এই 0টা নামিয়ে ভাগশেষ করে দিই। 0 নেমে কিন্তু ভাগশেষ হয় না, বিয়োগ করতে হবে। স্যার বিয়োগ কী করে করব, না 4 4-এ 0 0 দিয়ে বিয়োগ করতে হয়, তবে 0। সবসময় বিয়োগ করে কিন্তু ভাগশেষ হয়, অর্থাৎ ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শুধু ভাগশেষ কেন, যতবার আমরা বিয়োগ করবো একটা থেকে একটা নামিয়ে, ততবার কিন্তু ভাজকের চেয়ে ছোট হতে হবে, এটাই আমাদের শিক্ষা। চলো অঙ্কগুলো আমরা করে নিই। এটাকে কি করতে বলেছে, এটাকে প্লেন ভাগ করতে হবে কিন্তু 14 দিয়ে, কত 291কে। তাহলে এত বড় একটা ভাগ আমাদের ক্লাস ফোরেই দিয়ে দিয়েছি, করে নিয়ে আমরা 291 আছে, আমাদের 14 দিয়ে ভাগ করতে হবে। আর একটা জিনিস শিখিয়ে দিই, এইখানে দেখো 100 ভাজিত 2 আর 2 ভাজিত 100, এখানে ভাজককে আর ভাজ্যকে বলো দেখি। স্যার এই 2কে তো 100 দিয়ে ভাগ করা যাবে না, বা 100 তাহলে এইটা হবে মাঝখানে বসবে, এটা নাকি তাই, তো 2 দিয়ে দেবো, তো এর বেলা কোনটা হবে? এরকম তো হতে পারে, একই জিনিস তো হতে পারে। তাহলে বোঝাচ্ছে এইটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্য, প্রথমটা হয় ভাজ্য। তাহলে দেখো 100কে, এই ক্ষেত্রে 100কে সবসময় প্রশ্নটা লিখে দেবে কে, তাহলে 100কে 2 দিয়ে ভাগ, 2কে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 100কে আমরা 2 দিয়ে ভাগ করব, বুঝতে পেরেছো? আর এটাকে 2কে, এখানে কে লিখতে হয় তো বুঝে নেবে, 2কে আমাদের 100 দিয়ে ভাগ। স্যার এত বড় ভাগ হবে? হ্যাঁ হয়, দশমিকে ভাগ হয় এটা, কারণ দেখো দশমিক দিয়ে একটা 0 আনলাম তাও যাচ্ছে না, 0 দিয়ে 0 আনলাম, দেখো হয়ে গেছে, দিয়ে 2 দিয়ে দিলাম 200 হয়ে গেল, 0.02 অ্যান্সার হয়। আবার ভগ্নাংশ তো এটা ভাগ হয়, আমরা কিন্তু শিখে ফেললাম কোনটা ভাজ্য কোনটা ভাজক হয়। তাহলে আর কিন্তু কোনো ভয় থাকবে না যদি আমরা ভাগটা এইভাবে একটু শিখে নিই। এবার চলো আমরা ভাগটা করে দিই, এই ভাগটা, এটা দেখো 2 ঘর আছে, এটাও 2 ঘর আছে, 2 ঘর নিতেই হবে আমাকে, যদি না হয় তখন 3 ঘর নেবো। 2 ঘর আছে, যদি আমাদের এটা থাকতো 6 0 5 তাহলে এখানে 3 দিয়ে ভাগ, 1 ঘর আছে, 1 ঘর নিয়ে দেখবো, যদি না হয় তখন 2 ঘর নেবো। দেখা যাচ্ছে যে এটা বড়, তখন 2 ঘর নিতে হবে, যদি এটা বড় হয়ে যায় এর চেয়ে
কার চেয়ে গো, যদি ভাজক বড় হয়ে যায় একটা 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 করে প্রথমে দেখতে হবে। যেমন 112 122 আছে, একে আমার 3 দিয়ে ভাগ, এটা বড় হয়ে গেছে, তা 2 ঘন নেবো, হ্যাঁ 2 ঘন নিতে হবে, বুঝতে পেরেছো? 3 4 বড় হবে, বুঝতে পেরেছো? 3 4 12 যে 2টা নামলো, দি যাচ্ছে না স্যার, তা 2-এর কিন্তু ভাগশেষ নয়, এটা কিন্তু 2 কিন্তু ভাগশেষ নয়। এবার দেখো 2-এর এখন কিন্তু 2 ভাগশেষ নয়, কারণ ভাগফলটা আমাদের কী হবে, 3-এর 0 0 হওয়ার পরে বিয়োগ করে ভাগশেষ হবে, অর্থাৎ 122টা চকলেট যদি থাকে আমরা 40 জনকে দেবো, তিন তিন মানে 3 জনকে আমরা ভাগ করে দেবো, প্রত্যেকে 40টা করে পাবে, আর আমাদের 2টো বাড়বে, এটাই কিন্তু ঘটনা। আমরা ভাগটা করি তাহলে 14-2, আমি আগে ভাগ শিখিয়েছি দেখতে পারো, 14-2 28 কি হলো ঘটনাটা, 1-1 নামলো, হ্যাঁ এই 11 কিন্তু ভাগ শেষ আমাদের কি হলো, আমাদের বিয়োগ করে একটা পেয়েছি, প্রত্যেকে তো একটা নামালাম, গেল না, তাহলে কি হবে আমাদের 14-0 0, 14-কে যদি 0 দিয়ে গুণ করি কী হবে, 0 2 0 হবে, তাই তো, এখানে 11 হবে, অর্থাৎ 20 হলো এখানে আমাদের কি হলো না ভাগফল, আর 11 ভাগশেষ। এই দুটোকে গুণ করো, এইটা এটা গুণ করো, মানে মাথা দিয়ে হাত দিয়ে দেবে, মাথায় হাত দিয়ে গুণ করো, দিয়ে যোগ করে দাও, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ করো, যে ভাগশেষ যোগ করে দাও, এটা হয়ে যাবে। দেখে নিই আমরা স্যার ঠিক বললো কি না, 14-কে আমরা যদি 20 দিয়ে গুণ করি, 14-2 28 280 হলো, 11 ছিল, ভাগশেষ 11 ছিল, 11 যোগ করলো, তো 2 9 1 এলো, এসে গেছে, তার মানে মাথায় হাত দেবে, ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষটাকে যোগ করতে হয়। আর তাহলে বুঝতে পারলে এই ভাগটা কেমন করে হলো, নেমে কি যখন নামলো তখন কিন্তু আমাদের ভাগশেষ, যদি এখানটা না থাকতো এখানে ভাগশেষ হয়ে যেত, বিয়োগ করে ভাগশেষ হয় বলেছি না, একটু বিয়োগ চিহ্নটা আরো ভালো বুঝতে পারবে, বিয়োগ করে ভাগশেষ হয়, কিন্তু বিয়োগ করে তো আমার এখন একটা নামিয়েছি, এখন তো বিয়োগ কমপ্লিট হয়নি, যে এখানে এসে বিয়োগ করলাম, দেখো এখানে 11 নামলো, এখানে কিন্তু 20 হয়ে গেল, এইটা আমাদের বুঝতে হয়, এটাই আমাদের শিখতে হয়। আর একটা দেখিয়ে দিচ্ছি, তাও নিশ্চয়ই পারবে, এরপর যদি না পারলে আমার কমেন্টে লিখবে, আমি আবার সবগুলি করে দেবো। 509 আছে, কত দিয়ে ভাগ করতে হবে বলেছে, এখানে তো বলেই দিয়েছে, এটা হচ্ছে ভাজক, অর্থাৎ 25 ভাজক, মানে এই জায়গাটা হয়, এটা ভাগ করলে তাহলে 25 2 50, ভাগগুলো ভালো ভালো দিয়েছে, কিন্তু 9 নেমে গেল, 9 কি ভাগশেষ, নেমে গেল তো, এ তো নেমেছে, বিয়োগ করি নাই তো, তাই তো বলো, এবার আমরা স্যার বিয়োগ করতে হবে, তো বিয়োগ তো মানে এটা কী হবে, তাহলে একবার 0 দিয়ে দিই, তাহলে 25-কে 0 দিয়ে গুণ করে 2 0 হয়, 1-0 2-0 একই ব্যাপার, 2 0 দিলেও যায়, 9 হলো, তাহলে রেজাল্ট কিন্তু 20 কিন্তু হলো এখানে আমাদের ভাগ ফল। চলো আমরা গুণ করে যোগ করে দিই, মানে মাথায় হাত দিয়ে গুণ করে যদি 25 ওখানে আমরা 50 জেনে গেলাম, আর 0টা 25-কে 20 দিয়ে গুণ করলে 500 হয়, আর এখানে 9 যোগ করে দেবো, 509 হয়ে যাবে, কী কী কষ্ট হলো, কিছু কষ্ট নয়, তোমরা বাকিগুলো আশা করি পারবে, মনে হয় এই দুটো একটু অসুবিধা হয়েছিল, যদি অসুবিধা হয় আমার কমেন্টে লেখো, আমি তোমাদের অবশ্যই করে দেবো, ভালো লাগলে কী করবে একটা লাইক করে দেবে, আর আমি এবার থেকে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, আমি প্রায় তোমাদের অঙ্ক বই অঙ্ক দিয়ে দিয়েছি।